মুন্সিগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের বাংলাবাজার বানিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী। স্কুল প্রাঙ্গণে শুক্রবার সকাল 9টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুর 12:30টায় শেষ হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিদায়ী শিক্ষকের হাতে সোনার মেডেল, ক্রেস ও নগদ 10 লক্ষ টাকা তুলে দেন। পরে তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মিয়াজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য খান আবেদা বুশরা, প্রাক্তন শিক্ষার্থী বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 1992 ব্যাচ থেকে 2022 সালের ব্যাচের বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষক কর্মচারীগণ, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিরল দৃষ্টান্ত এই অঞ্চলের জন্য, আমি জানি না অন্য অঞ্চলে কেমন আছে, আমার ছাত্ররা যেটা করছে সেটা এখানে একটা রেকর্ড, সেটা এখানে অতীতের সকল রেকর্ডকে তারা ছাড়িয়ে গেছে এবং তারা যেটা করছে সেটা দৃষ্টান্তমূলক, এবং এটা তারা যে আন্তরিকতার সাথে কাজটা করছে এটা একজন শিক্ষকের পাওনা আমি মনে করি। আমি নগণ্য একজন শিক্ষক, আমার জন্য এটা করেছে, কিন্তু যারা অতীতে ভবিষ্যতে আবার যারা আসবে তাদের জন্য এরকম করবে আমি আশা রাখি। শিক্ষকরাও সমাজের জন্য অবদান রাখবে, শিক্ষার্থীরাও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, এটা আমার মনে হয়। 90 সালে উনি আমাদের স্কুলে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, পর্যায়ক্রমে উনি আমাদের স্কুল থেকে প্রধান শিক্ষক হিসাবে বিদায় নিয়েছেন। আজকে আমরা 1992 থেকে 2023 পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ আমরা একত্রিত হয়ে আজকে আমরা এই মহান স্যারকে, মহান এই প্রধান শিক্ষককে আমরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আমরা আজকে এই আয়োজন করেছি। বুখারী শরীফের 10টি খণ্ড স্যারকে আমরা কোরআন শরীফ দিয়েছি, স্যারকে আমরা ক্রেস্ট দিয়েছি, সোনার মডেল দিয়েছি, নগদ 10 লক্ষ টাকা দিয়েছি। স্কুলটির সদ্যবিদায়ী প্রধান শিক্ষক জাকির হোসেন 1989 প্রতিষ্ঠানটিতে যোগদান করে 34 বছর 4 মাস পার করে অবসরে গেলেন। ডেস্ক রিপোর্ট, News71.tv। প্রচারে দ্বিধাহীন সাহস।